আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মার্কিন হেলিকপ্টার অভিযানে আইএসআইএল এর দুই বিদ্রোহী নিহত। ইরানের তিনটি দ্বীপের ব্যাপারে আরব দেশগুলোর দাবির প্রতি চীনা সমর্থনের প্রতিক্রিয়া। ইউক্রেনকে যে কারণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে না জার্মানি। পুতিনকে ফোন করে নতুন যেসব বিষয়ে আলোচনা করেছে দোকান। রাশিয়ার ওডেসায় হামলার জবাবে পাল্টা হামলা ইউক্রেনের। এবং সর্বশেষ জানিয়ে দেব, জাম্বিয়ায় রাস্তার পাশ থেকে ২৭ লাশ উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। মার্কিন হেলিকপ্টারের অভিযানে আইএসআইএল এর দুই বিদ্রোহী নিহত। সিরিয়ায় মার্কিন হেলিকপ্টার অভিযানে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামী স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট এর দুই বিদ্রোহী নিহত হয়েছে। রবিবার পূর্ব সিরিয়ায় অভিযানে এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী রবিবার রাতে অভিযানের ফলে এই ঘটনা ঘটে বলে জানালেও কোন জায়গায় অভিযান চালানো হয়েছে তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেনি। মার্কিন সেনাবাহিনী সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, সফল হেলিকপ্টার অভিযানে আইএসএল এর দুই সেনা সদস্য নিহত হয়েছে। নিহত দুজনের একজন আনাস বলে শনাক্ত করা হয়েছে। আইএসএর এই সদস্য পূর্ব সিরিয়ায় ভয়াবহ ধরনের অভিযানের ষড়যন্ত্রে যুক্ত ছিল বলে জানানো হয়েছে। ২০১৪ সালে আইএসআইএল গোষ্ঠী ইরাক এবং সিরিয়ায় বিস্তীর্ণ অঞ্চল দখল করে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানে ২০১৯ সালে তাদের সম্পূর্ণ পরাজিত করা হয়। তবে সর্বশেষ অভিযানের পর বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ওই অঞ্চলে আইএস নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য অব্যাহত হুমকি হিসেবে রয়ে গেছে। সূত্র আল জাজিরা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের সম্মান রক্ষার স্বার্থে কোনো পক্ষকেই ন্যূনতম ছাড় দেওয়া হবে না। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান শনিবার রাতে চীন এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের যৌথ বিবৃতি এবং বুমুসা তুম্বে কুচাক ও তুম্বে বুজুর্গ এই তিনটি দ্বীপের ব্যাপারে বিবৃতিতে করা দাবির প্রতিক্রিয়ায় এক টুইট বার্তায় বলেছেন, পারস্য উপসাগরে অবস্থিত এই তিনটি দ্বীপ ইরানের পবিত্র ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং এগুলো চিরকালই এই মাতৃভূমির অন্তর্ভুক্ত। চীন এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের যৌথ বিবৃতিতে ইরান সম্পর্কিত ইস্যুগুলো চারটি অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। এর একটিতে বলা হয়েছে, নেতৃবৃন্দ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তিনটি দ্বীপের বিষয়ে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগ প্রস্তাবসহ সব ধরনের শান্তিপূর্ণ প্রচেষ্টার প্রতি সমর্থন করছে। বেজিং এখনও পর্যন্ত তার ঘোষিত নীতিতে পশ্চিম এশিয়া সহ অন্য দেশগুলোর বিতর্কিত ইস্যুতে প্রবেশ করা থেকে বিরত রয়েছে। এ কারণে পারস্য উপসাগরের দক্ষিণ সীমান্তের দেশগুলোর ইরান বিরোধী অবস্থানের প্রকাশ্যে সঙ্গী হওয়া চীনের জন্য একটি অস্বাভাবিক অবস্থান এবং অবশ্যই তা ইরান ফোবিয়ার ব্যর্থ নীতির পুনরাবৃত্তি। এই ধরনের বৈঠকে আরব শাসকরা সাধারণত এই দ্বীপগুলোর উপর সংযুক্ত আরব আমিরাতের কথিত মালিকানার বিষয়টি উত্থাপন করে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের পুনরাবৃত্তি করে। কিন্তু চীনের প্রেসিডেন্ট কেন পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদের এই ইরান বিরোধী দাবির প্রতি সমর্থন দিয়েছেন তা ব্যাখ্যা করার ক্ষেত্রে সম্ভবত বেজিংয়ের অর্থনৈতিক উদ্দেশ্যই সবচেয়ে প্রণিধানযোগ্য। চীন পারস্য উপসাগরের দক্ষিণে আরব দেশগুলোর সাথে সর্বাধিক মুনাফার উপর ভিত্তি করে একটি অর্থনীতি ভিত্তিক নীতি অনুসরণ করে আসছে, যেমন কাতারের সাথে গ্যাস চুক্তি স্বাক্ষরের পাশাপাশি সৌদি আরবের সাথে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর এই নীতির উদাহরণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক হাসান বেহেশতিপুর বলেছেন যে পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক চীনের উচ্চাভিলাষী অর্থনৈতিক পরিকল্পনার অংশ, যা ২০১৩ সালে শুরু হয়েছিল এবং তা অব্যাহত রয়েছে। ইউক্রেনকে যে কারণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে না জার্মানি।
ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইস্যুতে গত নভেম্বরে আকাশ সীমার সুরক্ষায় পোল্যান্ডকে MIM-104 প্যাট্রিয়ট সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম পাঠানোর প্রস্তাব দিয়েছিল জার্মানি। এই প্রস্তাবে সাড়া দিলেও ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তার দেশে না পাঠিয়ে ইউক্রেনে পাঠাতে জার্মানিকে অনুরোধ করে পোল্যান্ড। যদিও পোল্যান্ড সে প্রস্তাব প্রত্যাখ্যান করে জার্মানি। এতে নাখোশ হয়ে পোল্যান্ড সম্প্রতি পুলিশ প্রতিরক্ষা মন্ত্রী মারিউস ব্লাশুজ্যাক বলেন, জার্মানি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় আমরা মর্মাহত। পোল্যান্ড এখন থেকে নিজেদের কমান্ড সিস্টেমে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুক্ত করার জন্য কাজ করবে বলে জানান তিনি। সেই প্রেক্ষিতে এবার জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানালেন কেন পোল্যান্ডের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ব্যাখ্যা দেন টেবিয়াস লিন্ডা নামে ওই কর্মকর্তা। তিনি বলেন, MIM-104 প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ন্যাটো জোটের সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা। গত নভেম্বরে পোল্যান্ডের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন। তাই ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে বিনা প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়ে পোল্যান্ডের নিরাপত্তা জোরদার করার প্রস্তাব দিয়েছে জার্মানি। কিন্তু ইউক্রেন আমাদের তৃতীয় পক্ষ, তারা তো ন্যাটোর সদস্য রাষ্ট্র নয়, তাই হুট করেই এই প্রতিরক্ষা ব্যবস্থা সে দেশে পাঠিয়ে দেওয়া যায় না। এই সিদ্ধান্ত একা একা নেওয়া এখতিয়ার জার্মানির নেই, এরকম ব্যাখ্যা এর আগে দিয়েছিলেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেক, সূত্র আরটি। পুতিনকে ফোন করে নতুন যেসব বিষয়ে আলোচনা করেছেন এরদোগান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, যেখানে তারা একে অপরের সহযোগিতার বেশ কয়েকটি মূল ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে। এই ফোনের ফলে তুরস্কের তার ন্যাটো মিত্রদের সঙ্গে ক্রমবর্ধমান বিরোধ ফেলেছে। রোববার এই দুই নেতা ফোনে কথা বলেন, খবর ডয়েছে ভেলের। প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন কৃষ্ণসাগর বন্ধ দিয়ে শুধু খাদ্যশস্য রপ্তানি করেছিল রাশিয়া ও ইউক্রেন, এতে মধ্যস্থতা হিসেবে কাজ করেছে তুরস্ক। এবার সেখান দিয়ে অন্যান্য পণ্য রপ্তানি করতে আলোচনা করছে এরদোগান ও পুতিন। সেই তালিকায় আছে জ্বালানি পণ্য, এ নিয়ে শীঘ্রই কাজ শুরু করতে চায় তারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বরাবরই রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তুরস্কের, এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেছে এরদোগান ও পুতিন। এছাড়া আঞ্চলিক ইস্যু যেসব বিষয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আলোচনা করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান, তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়ে এক বিবৃতিতে এসব তথ্য পাওয়া গেছে। রাশিয়ার ওডেসায় হামলার জবাবে পাল্টা হামলা ইউক্রেনের, ফের উত্তেজনা বেড়েছে ইউক্রেন রাশিয়ার মধ্যে। শনিবার রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের বন্দর নগরী ওডেসার বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এতে 15 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা যায়। রোববার রাশিয়ার দখলকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চল মেলিতোপোল ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন, খবর CNN-এর। প্রতিবেদনে বলা হয়েছে, হামলা হয়েছে ক্রিমিয়ায় অবস্থিত রুশ বাহিনীর একটি সামরিক ব্যারিকেডেও। ইউক্রেনীয় সেনারা এদিন রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেলিতোপোল হিমার্স রকেট লঞ্চার ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউরোপীয় সেনারা। চলতি বছরের মার্চে জাপোরিজিয়ার পার্শ্ববর্তী শহর মেলিতোপোলে দখল করে রুশ বাহিনী, এরপর থেকে সেখানে শক্ত ঘাঁটি গেড়েছে তারা। জাম্বিয়ার রাস্তার পাশ থেকে 27 লাশ উদ্ধার। জাম্বিয়ায় একটি সড়কের পাশ থেকে 27টি লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে লাশগুলো ইথিওপিয়া থেকে পাচার হওয়া শরণার্থীদের। পরিবহনে লুকিয়ে পাচার করার সময় যারা দমবন্ধ হয়ে মারা গেছে। রোববার জাম্বিয়া পুলিশের বরাত দিয়ে BBC জানায়, রাজধানী লুসাকার উত্তরে একটি এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। জাম্বিয়া পুলিশের মুখপাত্র ড্যানি ইয়ামোয়ালে জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল 6টার দিকে সেখানকার কয়েক ডজন বাসিন্দা মৃত্যুগুলো খবর দিয়েছে পুলিশ।